আগামী সতেরোই সেপ্টেম্বর দেবশিল্পী বিশ্বকর্মা পুজো আর মাত্র বারো দিন বাকি পুজোর তাই রাজ্য জুড়ে প্রায় সকল মূর্তিপাড়াগুলিতে চলছে এখন চূড়ান্ত ব্যস্ততা একই চিত্র লক্ষ্য করা গেল রাজ্যের কমলপুর মহকুমার ফুলছড়ি মুক্তিপাড়ায়ও গত দু বছর করোনা অতিমারি কাটিয়ে উঠে এবার স্বাভাবিক ছন্দে ফিরে আসার কারণে ফুলছড়ির মূর্তি পাড়ায় মৃৎশিল্পীরা অন্য বছরের তুলনায় এবার প্রায় দ্বিগুণ বিশ্বকর্মা পুজোর মূর্তি করার অর্ডার পেয়েছেন বাজারের সাথে তাল মিলিয়ে বিশ্বকর্মার মূর্তির মূল্য রাখছে মৃৎশিল্পীরা ফুলছড়ির মূর্তি পাড়ায় গিয়ে এমনটাই জানা গেল মৃৎশিল্পীদের কাছ থেকে অন্যান্য বছরের তুলনায় এই বছর দেবশিল্পী বিশ্বকর্মা মূর্তির অর্ডার ভালো পেয়েছে শুনে নেওয়া যাক কি বলছেন মৃৎশিল্পীরা আমরা মূর্তি কাজ করি আজ থেকে না খুব শুরু থেকে মূর্তি কাজ করি বাবা তারা করতো পূর্বস্তরে করতো কাজ মনে চলছে করতেছি বিশ্ব মূর্তি কাজ করতেছি পঁচিশটা মতো বানাইছি ভালো চাহিদা আছে মার্কেটে অন্য বছর থেকে একটু ভালো মানুষের কিনতে আছে মানুষের পূজার লেগে আগ্রহ বেশি দুর্গা প্রতিমাও বানাইছি প্রায় বারোটার মতো অন্য বছর মানুষ একটু বেশি বানাইছিলাম একটু কম অন্য বছর তার একটু বাড়ছে চাহিদাও বাড়ছে খরচ অনেক বেশি পুরুষরা কেউ বানায়নি আমার বাড়িতে আমি সেটা শিখেছি পড়াশোনার ফাঁকে ফাঁকে আচ্ছা টুয়েলভ পাস করার পর করার পর আমি এই কাজ শুরু করেছি আগের তো কারিগররা অনেকেই মারা গেছে এখন নতুন কেউ কারিগর তৈরি হয়নি কারণ বাজারের যে চাহিদা বাজারের চাহিদার সঙ্গে মানুষের চাহিদাও আছে কিন্তু পয়সাটা তেমন পায়নি অনেকে সবাই সবাই ছেলে মেয়েকে সব কাজ আর শেখাচ্ছে না আজকালকে কেউ আমি শিখেছি ওটা আমার নেশা ছিল আমি আর্ট শিখতাম ওটা আমার নেশা ছিল তাই ওটা শিখেছি অন্যান্য বাড়ির তুলনায় বছর মূর্তি করার অর্ডার বেশি পাওয়ায় বেশ খোশ মেজাজে দেখা গেল মৃৎশিল্পীদের এখন জোর কদমে চলছে মূর্তি করার কাজ বিরো রিপোর্ট রাইজেস্ট নিউজ